সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্সটা কিন্তু বিকালের চায়ের সাথে সার্ভ করতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে রুটা তৈরি করে নিচ্ছি, তার জন্য আমি এখানে 1 গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। আমি 1 টেবিল স্পুনের মতো ইস্ট দিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, 2টা ডিম দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে 2 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এখন এই ডুটাকে ভালো করে মতে একটু সফট করে আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আমি 30 মিনিট পর আবারও ফিরে এসেছি। এই ডুয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা আমি ভালো করে মতে একটু বের করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই পর্যায়ে কিন্তু আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। আমি এখানে সামান্য করে সবুজ ফুড কালার দিয়ে দিয়েছি। এখন আমি ফুড কালার দেওয়ার পরে ভালো করে একটু মতে ফুড কালারটা ময়দার সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ফুড কালার ছাড়া যে ডোটা রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এখন আমি বড় একটা রুটি বেলে নিচ্ছি। আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। এই স্ন্যাক্সটা কিন্তু বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন। এটা কিন্তু চা রেডি হওয়ার আগে কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন। এইরকম স্ন্যাক্স বাচ্চারা কিন্তু অনেক লাইক করে। এই পর্যায়ে আমি 2টা রুটি বেলে নিয়েছি। এখন রুটি 2টা আমি বাছ করে নিচ্ছি একটার উপর একটা বসিয়ে। এই স্ন্যাক্সটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে, বলার তেমন কিছু নেই। এটা তৈরি করা কিন্তু একদমই সহজ, সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন আমি এখন মাঝখান থেকে এই স্ন্যাক্সটা কেটে নিয়েছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই স্ন্যাক্স গুলো। এই স্ন্যাক্স গুলো তৈরি করার সময় আমি যে ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। এই স্ন্যাক্স গুলা কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেম কিন্তু লো মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই স্ন্যাক্স গুলা। খেতেও কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদমই সহজ। বাচ্চারা কিন্তু এই ধরনের স্ন্যাক্স গুলো অনেক লাইক করে। আপনি এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। এই স্ন্যাক্সটা তৈরি করা কিন্তু একদমই সহজ। খুবই অল্প সময়ে কিন্তু 2 কাপ ময়দা দিয়ে আমি অনেকগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। স্ন্যাক্স গুলা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। আমি দেখেন পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে কত লোভনীয় হয়েছে। এই স্ন্যাক্সটা কিন্তু ফুড কালার ছাড়াও তৈরি করা যায়। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে, কত ফুলকো ফুলকো হয়েছে। আশা করছি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকন প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার এই স্ন্যাক্স রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।